বিজেপি ছেড়ে তৃণমূলের জয় হিন্দ বাহিনীতে রায়ন অঞ্চলের বিজেপি নেতা আলী হোসেন সিং। বুধবার রাতে পূর্ব বর্ধমান এক নম্বর ব্লক রায়ন অঞ্চলের ডাঙাপাড়া বিজেপির দায়িত্বে থাকা আলী হোসেন শেখ নিজের স্বইচ্ছায় বিজেপি ছেড়ে তৃণমূলেরই একটা শাখা জয় হিন্দ বাহিনীতে যোগদান করলেন। বেশ কিছুদিন আগে আলী হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবীন নন্দীকে লিখিতভাবে জয় হিন্দ বাহিনীতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজ তা জেলা সভাপতি রবীন নন্দীর নির্দেশে এবং উত্তর বিধানসভার চেয়ারম্যান শেখ ডালিম, ভাইস চেয়ারম্যান ফাল্গুনী ব্যানার্জি, এক নম্বর ব্লক সভাপতি শেখ মালিকের উপস্থিতিতে আলী হোসেন শেখকে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে যোগদান করালেন। শুধু আলী হোসেন শেখ নয়, তার সঙ্গে প্রায় 200 জন লোককে তৃণমূলের পতাকা ধরিয়ে যোগদান করালেন এবং আলী হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, আমি বিজেপি ছেড়ে আজকে জয় হিন্দ বাহিনীতে যোগদান করলাম। আমি নিজে খুব খুশি বা গর্বিত বলে মনে করছি এবং গর্ববোধ করছি জয় হিন্দ বাহিনীতে আসতে পেরে। এবং আলী হোসেন আরও জানান, আমাকে জয় হিন্দ বাহিনীর রায়ন এক নম্বর অঞ্চলের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় এবং জয় হিন্দ বাহিনীর প্যাডে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হয়। উপস্থিত ছিলেন রায়ন এক নম্বর অঞ্চলের চেয়ারম্যান পাপ্পু খান, অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন প্রমুখ। শেখ আলী হোসেন বিগত 2008 সাল থেকে টিএমসি পার্টিটা করছে, তার কিছু ভুল এবং নিজের কিছু ভুল বোঝাবুঝির জন্য সে এখান থেকে ছেড়ে বিজেপিতে যোগদান করে। কিন্তু বিজেপির ভ্রান্ত নীতি এবং মমতা ব্যানার্জির এইসব আপনার এই লকডাউনে যে উন্নয়নমূলক কাজ এবং সব রকম দেখে ও বিজেপিতে প্রেস মিট করে সাংবাদিক ডেকে যে আমরা বিজেপি আর করব না, তার ফলে ছেলেগুলো আমাদেরকে জয় হিন্দ বাহিনীতে একটা অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লিকেশনে করে বলে যে আমরা টিএমসিতে জয় হিন্দ বাহিনীতে ঢুকতে ইচ্ছুক। তার ফলে আমরা কোর কমিটি এবং জেলা সম্পাদক আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবও আছেন, তাদের সবার নেতৃত্বে আজকে মিটিং করে আলী হোসেনের 200 ছেলেকে আজকে নেবার পরিকল্পনা করা হয়। সেই জন্যে আজকে প্রেস মিটিংটা ডাকা। তাকে কি আজকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে? হ্যাঁ, তাকে রায়না ওয়ান অঞ্চলে ভাইস চেয়ারম্যান হিসাবে আমরা তাকে কাজের জন্য নিযুক্ত করি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে ফাল্গুনী ব্যানার্জি ওরফে মিঠু, ভাইস চেয়ারম্যান উত্তর বিধানসভা। আজকে আমাদেরই দলের ছেলে, দীর্ঘদিনের পুরনো কর্মী মিরাজুল হক মোল্লা, আজ তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে রায়ন এক অঞ্চল জয়েন্ট বাহিনীর জেনারেল সেক্রেটারি, ওনাকে আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। টাঙ্গাপাড়ার আলী হোসেন শেখ, তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মী ছিলেন, লোকসভার বিজেপি 18টা আসন পাওয়ার পর ক্ষোভে ও বিজেপিতে চলে গিয়েছিল এবং 28 নম্বর জেলা পরিষদ ও 18 নম্বর পঞ্চায়েত সমিতির উনি বিজেপির দায়িত্বে ছিলেন। আজ সাম্প্রদায়িক দল এবং উনি মনে করেছেন যে আমাদের মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে মানুষের পাশে, এই লকডাউনের পাশে থেকে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার প্রত্যেক মানুষের পাশে থেকে যে উন্নয়ন এবং বাঁচার লড়াই উনি করছেন, সেই আলী হোসেন শেখ মনে করেন যে আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে আগে ছিলাম এবং পুনরায় আবার আমি নতুন করে আমি তৃণমূল কংগ্রেসে জয় হিন্দ বাহিনীতে আমি জয়েন করবো এবং তার দলবল প্রায় 200 জন আছে, 200 জন আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয় হিন্দ বাহিনীতে জয়েন করবো। হ্যাঁ, আজকে ওকে আমাদের রায়ন এক নম্বর অঞ্চলের ভাইস চেয়ারম্যান পদে ওনাকে আজ থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে ভাইস চেয়ারম্যান রায়ন এক নম্বর অঞ্চল জয় হিন্দ বাহিনী। প্রথমে তার জন্য আমি জয়েন্ট বাহিনীতে জয়েন হলাম বিজেপি ছেড়ে, তার জন্য জয়েন করলাম আজকে। বিজেপি কেন ছাড়লে? মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে, মমতা ব্যানার্জি উন্নয়ন করছে, সেই উন্নয়ন দেখে আমরা বিজেপি থেকে জয়েন বাহিনী। কি পদ দেওয়া হলো বিজেপি জয়েন্ট বাহিনী থেকে? জয়েন্ট বাহিনীতে রায়ন অঞ্চলে ভাইস চেয়ারম্যান। কি নাম আপনার? আলী হোসেন শেখ। এই যে আপনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এবং আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো, এতে আপনি কি খুশি নাকি? বিশাল খুশি, আমাকে একটা জয়েন্ট বাহিনীতে একটা পদ দেওয়া হলো ভাইস চেয়ারম্যান।
পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার টাইমস বাংলা।